কি আশায় বাধি খেলাঘর, গানটার দৃশ্যের কথা নিশ্চয় হৃদয়ে খোদাই করা রয়েছে। শক্তি সামন্ত পরিচালিত 1974 সালের অমানুষ ছবিটির শুটিং হয়েছিল সন্দেশখালীর গ্রামে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ভাঙা তুষখালী গ্রামে শক্তিপত রাজগুরুর লেখা নয়া বসত উপন্যাস অবলম্বনে অমানুষ ছবির শুটিং করেছিলেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর। সুন্দরবন অঞ্চলের এই প্রত্যন্ত এলাকার নদী, মাঠঘাট আর সেই বিখ্যাত গানের লঞ্চটিও সন্দেশখালীর সম্পত্তি। তখনকার সঙ্গে এখনকার সন্দেশখালীর বিন্দুমাত্র কোনো মিল নেই। তবে শুটিং করতে এসে ভক্তদের আবদারে তাদের সঙ্গে দেখা করতে হয়েছিল উত্তম কুমারকে, কারণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শয়ে শয়ে মানুষের একটাই দাবি ছিল, মহানায়ককে দেখতে চাই। বর্তমানে সেই সন্দেশখালী অশান্ত, রাজনৈতিক জমি দখলে লড়াই চলছে। শুধু উত্তম কুমার, শর্মিলা ঠাকুর কেন, উৎপল দত্ত, অনিল চট্টোপাধ্যায় সকলকেই আজও মনে ধরে রেখেছেন সন্দেশখালীর বর্ষিয়ান মানুষ, যাদের স্মৃতিতে আজও অটুট রয়েছে সেই সব দিনগুলি। অমানুষ, আনন্দ আশ্রমের পাশাপাশি আরো অনেক ছবি হয়েছে এখনকার প্রাকৃতিক সৌন্দর্যের ফ্রেমে। যেমন ধামাখালীতে যেখানে মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল, সেখানে বাদুড়ি সিনেমার শুটিংয়ে এসেছিলেন মুনমুন সেন, সন্তু মুখোপাধ্যায়। চাঁদের পাহাড় ছবির জন্য এসেছিলেন অভিনেতাদের। চাঁদের পাহাড়ের শুটিংয়ের দৃশ্য এখনো সেখানকার যুবকদের কাছে অস্পষ্ট নয়। আরও এক তারকা নুসরত জাহান তো খোদ এখানকার তৃণমূল সাংসদ, ভোরের আকাশের লাল রং বলে পড়ছে রামপুরা নদীতে। আর সেই দৃশ্য দেখার পরই শক্তি সামন্ত সিদ্ধান্ত নেন অমানুষ ছবির শুটিং করবেন এই গ্রামে। ফলে ধামাখালী সন্দেশখালীর রাজনৈতিক চিত্রনাট্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পর্দার চিত্রনাট্যেরও গভীর যোগাযোগ। সেই শান্ত নিরিবিলি নদী ঘেরা সন্দেশখালীতে আজ রোজ উত্তেজনার পারদ বাড়ছে। সিনেমায় ব্যবহার করা উত্তম কুমারের লঞ্চটি কিছুদিন আগে পর্যন্ত অক্ষত থাকলেও বর্তমানে সেটি জল পুলিশের মালিকানাধীন। তবে পিডব্লিউডির পুরনো বাংলোটি এখনও রয়েছে। সিনেমার গোটা ইউনিট কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার নিজে থেকে যেতেন এই বাংলোতে। সকালে সিনেমার শুটিংয়ের পর বিকাল থেকে চলত গ্রামের মানুষদের সঙ্গে মেলামেশা আড্ডা। এখনো গ্রামবাসীদের অনেকেরই মনে আছে সেই স্মৃতি। বলাই বাহুল্য, অমানুষ সিনেমার চিত্রনাট্যের সঙ্গে আজকের সন্দেশখালীরও অদৃশ্য মিল রয়েছে। সিনেমার গল্পে উত্তম কুমারের লড়াই ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে, সেই প্রতিবাদে গর্জে উঠেছিল গ্রামের মানুষও। একইভাবে এখনের সন্দেশখালীতেও শাহজাহানের বিরুদ্ধে একত্রিত হয়েছে গ্রামবাসী। কি আশায় বাধি খেলাঘর, গানটার দৃশ্যের কথা নিশ্চয় হৃদয়ে খোদাই করা রয়েছে। শক্তি সামন্ত পরিচালিত 1974 সালের অমানুষ ছবিটির শুটিং হয়েছিল সন্দেশখালীর গ্রামে। সন্দেশখালীর 2 নম্বর ব্লকের ভাঙা তুষখালী গ্রামে শক্তিপত রাজগুরুর লেখা নয়া বসত উপন্যাস অবলম্বনে অমানুষ ছবির শুটিং করেছিলেন উত্তম কুমার, শর্মিলা ঠাকুর। সুন্দরবন অঞ্চলের এই প্রত্যন্ত এলাকার নদী, মাঠঘাট আর সেই বিখ্যাত গানের লঞ্চটিও সন্দেশখালীর সম্পত্তি। তখনকার সঙ্গে এখনকার সন্দেশখালীর বিন্দুমাত্র কোনো মিল নেই। তবে শুটিং করতে এসে ভক্তদের আবদারে তাদের সঙ্গে দেখা করতে হয়েছিল উত্তম কুমারকে, কারণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা শয়ে শয়ে মানুষের একটাই দাবি ছিল, মহানায়ককে দেখতে চাই। বর্তমানে সেই সন্দেশখালী অশান্ত, রাজনৈতিক জমি দখলে লড়াই চলছে। শুধু উত্তম কুমার, শর্মিলা ঠাকুর কেন, উৎপল দত্ত, অনিল চট্টোপাধ্যায় সকলকেই আজও মনে ধরে রেখেছেন সন্দেশখালীর বর্ষিয়ান মানুষ, যাদের স্মৃতিতে আজও অটুট রয়েছে সেই সব দিনগুলি। অমানুষ, আনন্দ আশ্রমের পাশাপাশি আরও অনেক ছবি হয়েছে এখনকার প্রাকৃতিক সৌন্দর্যের ফ্রেমে। যেমন ধামাখালীতে যেখানে মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে আটকানো হয়েছিল, সেখানে বাদুড়ি সিনেমার শুটিংয়ে এসেছিলেন মুনমুন সেন, সন্তু মুখোপাধ্যায়। চাঁদের পাহাড় ছবির জন্য এসেছিলেন অভিনেতাদের। চাঁদের পাহাড়ের শুটিংয়ের দৃশ্য এখনও সেখানকার যুবকদের কাছে অস্পষ্ট নয়। আরও এক তারকা নুসরত জাহান তো খোদ এখানকার তৃণমূল সাংসদ, ভোরের আকাশের লাল রং বলে পড়ছে রামপুরা নদীতে। আর সেই দৃশ্য দেখার পরই শক্তি সামন্ত সিদ্ধান্ত নেন অমানুষ ছবির শুটিং করবেন এই গ্রামে।
ফলে ধামাখালী সন্দেশখালী রাজনৈতিক চিত্রনাট্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে পর্দার চিত্রনাট্যেরও গভীর যোগাযোগ। সেই শান্ত নিরিবিলি নদী ঘেরা সন্দেশখালীতে আজ রোজ উত্তেজনার পারদ বাড়ছে। সিনেমায় ব্যবহার করা উত্তম কুমারের লঞ্চটি কিছুদিন আগে পর্যন্ত অক্ষত থাকলেও বর্তমানে সেটি জল পুলিশের মালিকানাধীন। তবে পিডব্লিউডির পুরনো বাংলোটি এখনও রয়েছে। সিনেমার গোটা ইউনিট কলকাতা থেকে যাতায়াত করলেও উত্তম কুমার নিজে থেকে যেতেন এই বাংলোতে। সকালে সিনেমার শুটিংয়ের পর বিকাল থেকে চলত গ্রামের মানুষদের সঙ্গে মেলামেশা আড্ডা। এখনও গ্রামবাসীদের অনেকেরই মনে আছে সেই স্মৃতি। বলাই বাহুল্য, অমানুষ সিনেমার চিত্রনাট্যের সঙ্গে আজকের সন্দেশখালীরও অদৃশ্য মিল রয়েছে। সিনেমার গল্পে উত্তম কুমারের লড়াই ছিল অন্যায় অবিচারের বিরুদ্ধে, সেই প্রতিবাদে গর্জে উঠেছিল গ্রামের মানুষও। একইভাবে এখনের সন্দেশখালীতেও শাহজাহানের বিরুদ্ধে একত্রিত হয়েছে গ্রামবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।